প্রিয় শিক্ষার্থীরা, এমসিকিউ এর প্রস্তুতির জন্য এক্সক্লুসিভ কুইজ ষষ্ঠ পর্বে তোমাদেরকে স্বাগত। এই পর্বে 47 থেকে 57 পর্যন্ত 11টি প্রশ্ন রয়েছে। তোমরা প্রথমে ভিডিওটি পজ করে এইসবগুলি প্রশ্নের উত্তর নিজেরা খাতার মধ্যে লিখবে, এরপর আমার উত্তরের সাথে মিলিয়ে দেখবে যে তোমাদের কতগুলো উত্তর সঠিক হয়েছে। তো বন্ধুরা, চলো শুরু করে দেওয়া যাক। এখন আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন হলো 47, এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 275/10 এর সমতুল্য বিসি নিকুট কত? 275। এর বেসি আর বিসিডি কোড যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রতিটি অঙ্ককে 4-bit বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা লিখব 0010, 7-এর জন্য আমরা লিখব 0111, 5-এর জন্য আমরা লিখব 0101। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে প্রশ্ন হলো, অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম অঙ্ক কোনটি? অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম অঙ্ক হলো 7। এরপরে প্রশ্ন হলো, বিওই এর যোগফল কত? এখানে আমরা দেখতে পাচ্ছি বি আর হলো ই। তো এই যোগটি দুভাবে করা যায়। বি এর ডেসিমেল মান আমরা কত পাই? 11। ই এর ডেসিমেল মান পাই আমরা কত? 14। এইভাবে যদি আমরা করি, 11 আর 14 যোগ করলে বন্ধুরা পাওয়া যায় 25। আমরা ডেসিমেল পদ্ধতিতে এখানে যোগ করবো, যোগ করে 16 বিয়োগ করে দিব, যেহেতু এটি হেক্সাডেসিমেল সংখ্যা। তো হেক্সাডেসিমেল সংখ্যার জন্য বেস হলো 16। 16 বিয়োগ করলে কত পাই? 9 পাই। 9 আমরা এখানে লিখব। এগুলো যেহেতু 16, একটি 16 আমরা বাদ দিয়েছি, কাজে এখানে হাতে থাকবে 1, এই 1 আমরা দিয়ে দিব, রেজাল্ট হবে 19। তো বন্ধুরা, আমরা সরাসরি যোগ করতে পারি, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। ই মানে হলো ই, ই থেকে আমরা বি পর্যন্ত যোগ করবো, বি হলো এখানে, অর্থাৎ ডেসিমেলের 11-এর ঘরে হলো বি। আমরা ই থেকে গুণে যাবো, ই এফ 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, তাহলে আমরা পাবো 19। আশা করি বুঝতে পেরেছ। এরপর 50 নম্বর প্রশ্ন, 1110 এই সংখ্যায় 0 নির্দেশ করে এমএসবি নাকি এলএসবি? আমরা 0 হবে এলএসবি। এরপরে 51 নম্বর প্রশ্ন, এফ এফ এর সাথে 2 যোগ করলে, বন্ধুরা এফ এফ এর সাথে আমরা যদি 2 যোগ করি, এফ এফ প্লাস 2, তাহলে কত হয়? আমরা যদি সরাসরি বলি তাহলে বলতে পারি এফ এফ এরপরে হলো 100, 100 পরে হলো 101। আর যদি আমরা এইভাবে যোগ করি তাহলে এফ আর 2 কত হয়? এফ 10, 11, 11, 1, হাতে আছে 1, এফ আর 1 10, 101। এইভাবে আমরা কিন্তু করতে পারি, তাহলে আমাদের রেজাল্ট হবে 101। 3-bit বাইনারি কোড কোনটি? বন্ধুরা, 3-bit বাইনারি কোড হলো অক্টাল কোড। 53 নম্বর প্রশ্নটি হলো, 9F.F এর সাথে 1 যোগ করলে কত হবে? তো একটা বন্ধুরা এখানে এভাবে লিখব, সবসময় খেয়াল রাখবে যে পূর্ণ সংখ্যার সাথে আমাদের পূর্ণ সংখ্যা লিখতে হবে এবং দশমিক বরাবর রাখতে হবে। এফ আর 0, এফ এফ আর 1 10 হয়, 10 এর 0, হাতে আছে 1, 9, 1 এ 0.F। 54 নম্বর প্রশ্ন হলো, 1011 এটি থেকে 110 বিয়োগ করবো আমরা। তো বিয়োগ করলে কি হয়? 1 থেকে 1 দিলে 0, 10 থেকে 1 দিলে 1, হাতে আছে 1 থেকে 1 দিলে 0, তাহলে আমাদের রেজাল্ট হবে 101। 54 নম্বর প্রশ্নটি হলো, 1010.101 এটির সাথে যোগ হবে কত? 11। 11.000 এভাবে লিখতে হবে, তাহলে আমাদের রেজাল্ট হবে হলো 101.1110, হাতে আছে 111, তাহলে আমাদের রেজাল্ট হলো 110.1101। প্রশ্নটি হলো, 64/10 সংখ্যাটির 8-bit রেজিস্টারের ঋণাত্মক মান কত? তো আমরা যদি 64-bit রেজিস্টারের ঋণাত্মক মান বের করতে চাই, প্রথমে আমরা 64-এর বাইনারি মান বের করবো। বাইনারি মান হলো 1, লিখবো আগে 64, 32, 16, 8, 4, 2, 1, আরেকটি 0 দিয়ে আমরা 8 ঘর পূরণ করবো। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। তো এখন আমরা এটিকে একের পরিপূরক বের করবো, 101111111 যোগ করবো 1, তাহলে আমরা পাবো কত? 1 থেকে 10 0 0 0 0 0 1 1, তাহলে আমাদের রেজাল্ট হবে 1, তারপরে 6টা 0। আজকের পূর্ণরূপ সমান কী? আজকের পূর্ণরূপ আমরা জানি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। বন্ধুরা, আশা করি তোমাদের সবগুলো উত্তর সঠিক হয়েছে। যাদের সবগুলো উত্তর সঠিক হয়েছে তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজ এখানেই বিদায় নিব। আমার ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে, উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।
কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।